हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल शिमलास किचन। आज के आमी आपनादेर के तैरी करे देखाबो इन्स्टेंट गार्लिक नान, जेटा सकाले बा बिकालेर नाश्ताय आपनारा मात्र 10 मिनिटे ए नानटी तैरी करे निते पारबेन। कोनो रकम बेलार झामेला छाड़ाई ए नानटी खूब सहजे करते पारबेन एबं खेतेओ अनेक मजा। चाइले अवश्यई एकबार ट्राई करबेन, देखबेन सबाई पसंद करबे। ये नान तैरिर जन्य प्रथमे एक बाटिते निये निच्छे हल्का गरम तरल दूध एक कप, ईस्ट दिच्छे एक टी स्पून थेके एकटु कम, एक टी स्पून दिलेओ हबे। चीनी दिलाम एक टी स्पून, दिये दिच्छे हाफ टी स्पून लवण। एखन दिये देव रसुन कुचि, एखाने दुई टेबिल स्पून रसुन कुचि। आमी एखाने पाँच कोआ रसुन के ग्रेटर साहाज्ये ग्रेट करे निएछि। दिच्छी धने पता कुचि 4 टेबिल स्पुनर मतो। सबशेषे दिए देव एक डिम। डिमटा देवार पर एखन सबगुलो एकसाथे एक हैंड विस्कर माध्यमे भालोभावे मिशिए निब। एभावे करे एकटु भालोभावे मिशाइते हबे। मिशानो हये गेछे। एखन आमि एते दिए दिच्छि मयदा पौने 2 कप, माने 1.5 कापेर थेकेओ एकटु बेशि हबे। এতে দিয়ে দেব বাটার 2 থেকে 3 টেবিল স্পুনের মতো। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরো কুসুম গরম 4 টেবিল স্পুন দুধ মিশিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিশাতে হবে যাতে দলা পেকে না থাকে। আর এটাকে ঘন করে তৈরি করতে হবে, তাহলে নানটা ভালো হবে। একদম পাতলা করা যাবে না, তাহলে নরম হবে নান আর খেতেও ভালো হবে না। সব কিছু পরিমাণ ঠিক রেখে করলে নান খেতে খুবই ভালো হবে। এখন আমি একটা প্যানে একটু বাটার ব্রাশ করে নিয়ে তাতে আমি ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো শেপ করে নিয়ে আসতে হবে। রুটিটা উপর দিয়ে একটু সেদ্ধ হয়ে আসলে এর পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো বাটার। এতে বাটার দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি এটাকে উল্টে দিব। উল্টে দিয়ে এখন এভাবে চেপে চেপে আমি এটাকে ভেজে নিব। ঠিক এভাবে করে হালকা হাতে একটু চেপে চেপে নানটা ভেজে নিব। গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এভাবে করে উল্টাপাল্টে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নানের উপর সুন্দর একটা কালার এসে গেছে। আমি এখানে যে পরিমাণ ব্যাটার রেডি করেছি তাইতে করে এখানে 4 থেকে 5টি নান হবে। এটা ডিপেন্ড করবে বড় ছোটর উপরে। এই নানটা খেতে খুবই মজার হয়। এটা শুধু শুধু খাওয়া যাবে, চাইলে চিকেন কারি বা বাটার চিকেন দিয়েও এটা পরিবেশন করা যাবে। কীভাবে পরিবেশন করবেন সম্পূর্ণটাই নিজের উপরে। তো আমার এই নানটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিব। ঠিক একইভাবেই আমি সবগুলো নান তৈরি করে নিব। এই নানটা বাটার দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভালো ফ্লেভার পাওয়া যায়। তেল দিয়ে অতটা পাওয়া যায় না। তো আমার সবগুলো ভাজা শেষ। আমি এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ভিতরে সফট হয়েছে। আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।